গাইস, সবাই কেমন আছে? আজকে আপনাদের একটা অদ্ভুত বিষয় দেখাবো। দেখেন, যেদিকে বাড়ি ঘর দেখতেছেন, এই যে পাশে বাড়ি, এই পাশে বাড়ি, আর এখানে সামনে আশেপাশে দেখেন কোনো বাড়ি নাই, একটা জঙ্গল। আর এই জঙ্গলের মাঝে একটা ছোট্ট কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরে একটা মহিলা মানুষ একা একা থাকে। এই যে কুঁড়ে ঘরটা দেখা যাচ্ছে, এটা মূলত একটা কবর চারা, যেটাকে বলে গোরস্থান, যেখানে এগুলাতে অনেক পুরার কবর ছিল। এই সেই ঘরটা রাতের বেলা এখানে অনেক শিয়াল আসে, শিয়াল, বিভিন্ন প্রাণী গ্রামে যেগুলা থাকে। আর এই যে এগুলা হচ্ছে কবর, এগুলা রানিং কবর, এটা একটা কবর স্থান। এই যে দেখা যায় যে গর্ত, এটা হচ্ছে একটা কবর, এখানে অনেক কবর আছে। আর এই কবরে এখানে একা একা একটা মহিলা মানুষ থাকে এই ঘরে। তার এখানে একটা চুলার পার নাই, একটা টিউব ওয়েল নাই, বাথরুম নাই, শুধু একটা ঘর। এই ঘরে সে থাকে, আর এই জায়গাটা আর একজনের। সে এখানে ঘর করে তাকে থাকতে জায়গা দিছে। আর বলবেন যে সে খায় কি, ঠিক আছে, আর বাঁচে কিভাবে? মূলত সে খাবার খায়, তার একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে ছাগল। এ কয়েকটা ছাগল পালে, আর সেই ছাগলগুলো বাচ্চা হয়, হয়তো বৃদ্ধি হয়, সেগুলো বিক্রি করে করে সে চলে খায়। আর সেই ছাগলগুলো ওনার এই ঘরের মধ্যেই থাকে, এক পাশে ছাগল থাকে, এক পাশে উনি থাকে। ঘরের ভিতরে আপনাদের দেখাইতে পারলাম না, ভিতরে একটা খাটও নাই, কোনো কিছু নাই। আর এই মূলত এই জায়গাটাও হচ্ছে পুরাটা অন্যের, অন্যের জায়গায় থাকে উনি। তো ওনার সঙ্গে আমি কথা বলছিলাম, তো যে কোনো সরকারি থেকে কিছু পায় কি না, কোনো কার্ড টার্ড করে দিছে কি না। তো বলল যে সে সরকার থেকে কোনো কার্ডই পায় নাই, এবং কেউ কোনো কার্ড করে দেয় নাই। বিষয়টা আসলে খারাপ লাগার মতো বিষয়, কারণ এই ধরনের মানুষরাই আর কি সরকারি যে কোনো রেশন বলেন, রেশন কার্ড বলেন, আর যে কোনো ভাতা বলেন, এরা হচ্ছে পাওয়ার যোগ্য, কিন্তু এরাই পায় না। বিষয়টা ভেবে এবং শুনে খুব খারাপই লাগলো, কিন্তু কিছু করার নাই, কারণ আজকাল এমন একটা সিস্টেম হয়ে গেছে, যারা এগুলা দায়িত্বে থাকে শুধু তাদের আত্মীয় স্বজন এবং তাদের রিলেটিভ যারা, তারাই পায়। আর যদি তার কোনো রিলেটিভ না থাকে, তার কোনো আত্মীয় স্বজন না থাকে এগুলা বিষয়ে, তাহলে তাদেরকে কার্ডও দেওয়া হয় না, তাদের কোনো খোঁজ খবরও নেওয়া হয় না। এ হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা। এই তার ঘর। তো আশা করি আমি আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারের মাধ্যমে সে সরকারি কোনো সুযোগ সুবিধা যেন পায়, এটাই সবার কাছে কামনা করতেছি। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।